এই মাত্র অপুর বিষয়ে গণমাধ্যমে আরও কিছু তথ্য এসেছে থানা থেকে সেই সকল কিছু আপনাদেরকে জানাবো এবং অপুর নামে কতগুলো ধারায় মামলা দেয়া হয়েছে সেই ধারাগুলোও আপনাদেরকে জানাব অপু হয়তো মারামারির ওই সংগঠনের সাথে ছিল সে হয়তো অপরাধ করেছে কিন্তু আমাদের দাবি হচ্ছে সে যতটুকু অপরাধ করেছে তাকে ততটুকু সাজা দেওয়া হোক এর বাইরে যদি তার নামে বিশাল একটা অঙ্ক ছাপানো হয় তাহলে কিন্তু কেউই মেনে নিতে পারে না বাংলাদেশের জেলখানাগুলোতে বিনা অপরাধের মানুষ অনেকেই জেল খাটছে বিশেষ করে যারা দু একবার জেলে গিয়েছেন তারাই সব বিষয়ে ভালোভাবে বলতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যায় এদেশে অপরাধের সাজা হয়ে যায় অথচ প্রকৃতভাবে যে অপরাধী হয় তার সাজা হয় না এখন চলুন মূল ঘটনায় ফিরে যাওয়া যাক কিছুক্ষণ আগে অপুর বিষয়ে গণমাধ্যমে কিছু নতুন তথ্য এসেছে সেই তথ্যগুলো হচ্ছে উত্তরা পশ্চিম থানা সূত্র থেকে জানা গিয়েছে মামলার এজাহারে উল্লেখ করা হয় সহযোগীরা জনতাবদ্ধ হয়ে করে অস্ত্র দিয়ে মারপিট করে রক্তত্ব এবং গুরুতর জখমসহ ছুরি ভয়ভীতি ও হুমকির অপরাধ করেছে মামলার দণ্ডবিধিগুলো হচ্ছে একশো তিতাল্লিশ তিনশো একচল্লিশ তিনশো তেইশ তিনশো চব্বিশ তিনশো পঁচিশ তিনশো উনষাট এবং তিনআশি ধারার অপরাধ করার উল্লেখ করা হয়েছে দণ্ডবিধের ধারা একশো তিতাল্লিশ বেআইনি সমাবেশ করার অপরাধ দণ্ডবিধের ধারা তিনশো তিতাল্লিশ অন্যায়ভাবে কাজে বাধা প্রদান করা হয়েছে ধারা তিনশো তেইশ ব্যক্তিকে হাত ধারা বা ভোতা অস্ত্র দ্বারা আঘাত করা হয়েছে ধারা তিনশো পঁচিশ কোনো ব্যক্তিকে হাত ধারা বা ভোতা অস্ত্র দ্বারা গুরুতর আঘাত করা হয়েছে ধারা তিনশো ছাব্বিশ কোন ব্যক্তিকে শুধুমাত্র ধারালো অস্ত্র দ্বারা গুরুতর আঘাত করা এবং ধারা তিনশো উনআশিতে হচ্ছে ঘরের বাইরে বা খোলা জায়গা থেকে মালামাল চুরি করার অপরাধে মামলা দেয়া হয়েছে এই হচ্ছে অপুর নামে মামলার ধারা উত্তরা পূর্ব থানার এএসআই আজজুল তালুকদারকে মামলাটি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে এজাহারে অপু তার বন্ধু রনি মোরাদ জমির নাজমুল শাহাদত হোসেন শাকিল সহ অজ্ঞাত আরো বিশ পঁচিশ জনকে আসামি করা হয়েছে যাই হোক সর্বোপরি এই ছেলেটির কপালে যে কি আছে আল্লাহবুদি জানে তবে আমরা ব্যক্তিগতভাবে মনে করি তার বয়স কম কম বয়সে ছেলেমেয়ের একটু ভুল করে তাই তার ভুলটাকে শুধরানোর জন্য একটি সুযোগ দেওয়া উচিত আর ছেলেটি অবশ্য গরিবের একটি ছেলে এত টাকা পয়সাও নাই তেরো বছর আগে বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়েছে তারপর থেকে বাবার স্নেহ ভালোবাসা সে পায় না আর এই টাইপের ছেলেরা এরকম একটু বিগড়ে যাওয়াটাই স্বাভাবিক তাই মাননীয় প্রধানমন্ত্রী সহ আদালতের কাছে আমরা আবেদন করব অবশ্যই তার বয়স বিবেচনা করে তাকে সুদ্রানোর একটি সুযোগ করে দেওয়া হোক